আজকালকার দিনের বিজি লাইফে নিজের ওজনের দিকে খেয়াল রাখাটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, আর যার জন্য নিজের বেলি ফ্যাটও সীমাহীনভাবে বেড়েই চলেছে, যেটা ধীরে ধীরে আমাদের কনফিডেন্স লেভেল, আমাদের অ্যাক্টিভিটি এবং আমাদের ডেইলি লাইফের উপর প্রভাব ফেলে চলেছে। আমি সিক্স প্যাক বানানোর কথা বলছি না, বাট একটা মেদহীন সুন্দর পেট সবাই কামনা করে। এটা মেনটেন রাখতে পারলে আমাদের মধ্যে যেন একটা আলাদাই কনফিডেন্স আসে। তো আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব কিভাবে কিছু ইজি স্টেপ ফলো করে আমরা একটি সুন্দর বেলি পেতে পারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব বড় ভুল যেটা অনেকেই করে থাকে সেটা হলো, হয়তো ডায়েট করে এক্সারসাইজ করে না, কিংবা এক্সারসাইজ করে ডায়েট করে না। কিন্তু এটা ঠিক নয়, ডায়েট এবং এক্সারসাইজ দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো এখানে কিছু এক্সারসাইজের কথা বলবো যেগুলো আপনার অবশ্যই করা দরকার, এবং এমন কিছু ডায়েট টিপস দেব যেগুলো ফলো করে চলতে পারলেই কিছুদিনের মধ্যেই আপনি আপনার ফ্ল্যাট বেলি বানিয়ে ফেলতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে একটি হেলদি লাইফও লিড করতে পারবেন। সবার প্রথমে দেখে নেওয়া যাক কিছু এক্সারসাইজ যেটা বেলি ফ্যাট কমাতে ভীষণভাবে সাহায্য করে, যেগুলো আপনারা চাইলেই বাড়িতে বসেও করতে পারবেন। এক্সারসাইজ নাম্বার 1, ক্রাঞ্চেস। বেলি ফ্যাট বার্নিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিভিটি এক্সারসাইজ হলো ক্রাঞ্চেস। এটা অনেক রকম ভাবে এবং অনেক রকম অ্যাঙ্গেল থেকেও করা যেতে পারে। আমরা মেইনলি ক্রাঞ্চেসের দুটি এক্সারসাইজ দেখে নেব। নাম্বার 1, টুইস্ট ক্রাঞ্চ, এবং নাম্বার 2, সাইড ক্রাঞ্চ। টুইস্ট ক্রাঞ্চ করার সময় আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব পেটের মিডল পোর্শনে প্রেসার দেওয়ার। এইভাবে আপনি টুইস্ট ক্রাঞ্চ 2 থেকে 3 বার করতে পারেন। এরপর হলো সাইড ক্রাঞ্চ। এর জন্য আপনাকে এক হাতে ভর দিয়ে বডিকে ব্যালেন্স করতে হবে, বোথ সাইড খেয়াল রাখতে হবে, মেইনলি প্রেসারটা যেন বেলি সাইড পোর্শনেই পড়ে। এইরকম ভাবে আপনি 2 থেকে 3 বার করতে পারেন। এর থেকে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। এক্সারসাইজ নাম্বার 2, প্ল্যাঙ্ক। বেলি ফ্যাট বার্নিং এর জন্য সব থেকে বেস্ট অ্যাক্টিভিটি প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক করার জন্য আপনাকে 2 হাতে ভর দিয়ে পা এবং কনুয়ের উপর ভর করে পুরো শরীরটাকে ব্যালেন্স করতে হবে এবং বডিকে স্টিট এবং স্টেডি রাখতে হবে। তবে মাথায় রাখবেন, পরপর 2 বার প্ল্যাঙ্ক করার মাঝে সামান্য কিছুক্ষণ রেস্ট নিয়ে নেওয়াই ভালো। এক্সারসাইজ নাম্বার 3, জগিং। ডেইলি বিজি রুটিন এর মধ্যে আমাদের অনেকেরই জগিং করার মতো সময় হয়ে ওঠে না, তবে জগিং আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, যেটা ফ্যাট কমাতে অনেক বেশি সাহায্য করে। প্রত্যেকদিন সকালে আপনি ঘুম থেকে উঠে অন্তত পক্ষে 20 থেকে 30 মিনিট জগিং করতে পারলে খুব ভালো হয়। তবে এই সবকিছুর পাশাপাশি একটি হেলদি ডায়েটও খুব জরুরি। বেলি ফ্যাট কমানোর জন্য যে মেন ব্যাপারটা মেনটেন করতে হবে সেটা হলো ক্যালোরিজ ইন লেস দ্যান ক্যালোরিজ আউট। তবে এই বেলি ফ্যাটের সমস্যাটা বড় ছোট ছেলে মেয়ে প্রত্যেকেরই জন্য একটি বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেকের ডায়েট আলাদা আলাদা রকমেরই হওয়া উচিত। তবে এমন কিছু কমন খাবার রয়েছে যেগুলো বেলি ফ্যাট কমানোর ইচ্ছে থাকলে সবারই অ্যাভয়েড করে চলা উচিত, এবং কিছু কিছু খাবার রয়েছে যেগুলো অবশ্যই আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখা উচিত। তো প্রথমেই আমরা জেনে নিই কোন কোন খাবারগুলো আমাদের একদমই এড়িয়ে চলতে হবে। একটি সুন্দর বেলি পেতে চাইলে আপনাকে সবার প্রথমে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, কেননা এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। দ্বিতীয় জিনিসটি হলো ফাস্ট ফুড। অতিরিক্ত তেল ঝাল মশলা দিয়ে তৈরি হয় এই ফাস্ট ফুড, বিভিন্ন রকমের ফাস্ট ফুড যা আমাদের বেলি ফ্যাট বাড়িয়ে তুলতে সাহায্য করে। এর সাথে সাথে শরীরে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধও তৈরি হয়, তাই ফাস্ট ফুড এড়িয়ে চলাই ভালো। 3 নম্বর জিনিসটি হলো আলু। মাত্র 100 গ্রাম আলুতে রয়েছে 77 ক্যালোরি, তাই যতটা সম্ভব পারবেন আলু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার এমন কিছু হেলদি খাবার সম্পর্কে জেনে নেব যেগুলো আমাদের শরীর সুস্থ রাখার পাশাপাশি একটি ফ্ল্যাট বেলি দিতেও সাহায্য করবে। এতে আপনাকে যে ডায়েটটি সাহায্য করবে সেটি হলো জিরো বেলি ডায়েট। তো এবার জেনে নিই এই জিরো বেলি ডায়েটটা আসলে কি। প্রথম জিনিসটি হলো বিভিন্ন রকমের জুস, যেমন ম্যাঙ্গো জুস বা লেমন জুস, অথবা আপনি লেমন টি বা গ্রিন টিও খেতে পারেন। আপনি বিভিন্ন ধরনের জুস খেতে পারেন,
এর পরের জিনিসটি হলো ডিম। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেটা ফ্যাট বার্নিং এ বডিকে সাহায্য করে। তিন নম্বর জিনিসটি হলো লাল রঙের বিভিন্ন রকমের ফল, যেমন চেরি, বিভিন্ন রকমের বেরি, তবে এর মধ্যে স্ট্রবেরি এবং ব্লুবেরি হলো পারফেক্ট এক্সাম্পল, যেটা ফ্যাট জমতে বাধা দেয়। এর সাথে সাথে আপনি বিভিন্ন ধরনের ফ্রুট স্যালাড খেতে পারেন, আপেল, টমেটো, বিভিন্ন ধরনের লাল রঙের ফল খেতে পারেন। এই লাল রঙের ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্টস, যেটা বেলি ফ্যাট কমাতে সাহায্য করে। চার নম্বর জিনিসটি হল অলিভ অয়েল। প্রত্যেক দিন ব্যবহারের জন্য যে কোনো সাধারণ তেলের পরিবর্তে আপনি অলিভ অয়েল ইউজ করতে পারেন, এর থেকে আপনি অনেক উপকার পাবেন। পাঁচ নম্বর জিনিসটি হলো এক্সট্রা প্রোটিন। এর জন্য আপনি যতটা পারবেন সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেক দিনের খাদ্য তালিকায় বিভিন্ন রকমের ফল রাখবেন। বিভিন্ন রকমের ফল আপনি ফ্রুট স্যালাড করেও খেতে পারেন এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি ওগুলিও আপনি বিভিন্নভাবে খেতে পারেন, স্যালাড হিসেবে এবং রান্না করেও খেতে পারেন। তবে সবপ্রথমে আপনি নিজে একটা টার্গেট নিন এবং মাত্র দু সপ্তাহের জন্য এই ডায়েট এবং এক্সারসাইজগুলো অ্যাপ্লাই করে দেখুন, আর এর থেকে আপনিও একটি পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।